ছেলের একটু চুলকুনি বেড়েছিল, তাই একটু চুলকে দিলাম। চাঙ্গিয়া পরে ছেলে আমাদের বাথরুমে স্নান করছিল, জল আসে না কলে? ছেলে আমার সুইমা ফুল এনে মেশাচ্ছে, রাসলি না, টোটাল বিলাম। বাই, গুড নাইট। চি 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 চি, কি অপমান, কি অপমান! চি আমার ছিল তাহানি করলো, বলছি তোরা আমার একটু জামা প্যান্ট তুলতে এনে দিবি। ঢ্যামনামোটা আর কতক্ষণ চলবে? আবার জাগিয়ে পড়ে দেখেছি, কিছুতেই হচ্ছে না। মেয়েটা যে বলে গেল একটা MMS আছে, কি আছে ওটা? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে ওরা আমাকে ঝাঁঙিয়ে পড়ে দেখেছে। তুই ওদেরকে কেন বলিস নি যে আমরা একই হোটেলে উঠেছি এবং তোর মাঝেমধ্যেই ভুলে যাওয়ার রোগটা রয়েছে আজকাল? তাতে আমার কি হলো? আমি তো ওইটাই বলতে ভুলে গেছিলাম। তুই না আমাদের স্ট্যান্ডার্ডের লোক, তোকে আর আমাদের টিমে রাখা যাবে না। তুই বাদ, আউট। তোরা আমার যখন তোরা নেপালে সে দুটো মেয়েরাতে ঠাস করে চড় খেয়েছিস, আমি খেয়েছি। আবার নেপালে সে একটা মিষ্টি প্রেম হয়েছে, তোদের হয়েছে? তোরা আমার যোগ্য নোস, তোরা আমার স্ট্যান্ডার্ডের নোস। খালি মুখে বড় বড় বাটেলা, মরেই যাব। কি হচ্ছে? গুড বাই। বাই, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই খাতে, তখন ছাড়া একটা কন্ডিশনে তোকে এই সুইসাইড থেকে বাঁচাতে পারি। কাল সকালে ওই মেয়ে দুটোর ঘর তুই আমাদের দেখিয়ে দিবি। হ্যাঁ রাজি, খুনটা আমরা দুজন করব। ডান। ডান।